মিষ্টি পরেজ। অনেক কাল আগে এক ছোট্ট শহরে থাকত দুই বোন, যাদের নাম ছিল জেন আর এলা। জেন ছিল বড় আর সে খুবই বুদ্ধিমতী, কিন্তু তার বুদ্ধি ছিল বলে খুবই উদ্ধত প্রকৃতির ছিল সে। সে ভাবত সবার চেয়ে তার বুদ্ধি বেশি, তাই শহরের সব লোকের ব্যাপারে সে নাক গলাত। আর ছোট্ট বোন এলা ছিল খুবই দয়ালু আর সবার সাথে মিষ্টি ব্যবহার করত, কিন্তু এত ভালো হলেও তার ছিল প্রচণ্ড ভুলো মন। দুই বোন কখনো কারোর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করত না, সেই জন্য তাদের মধ্যে সবসময় বিবাদ লেগে থাকত। জেন আর এলা ছিল খুবই গরিব, প্রায় রোজ রাতেই তাদের খাওয়া জুটত না, এমনকি এক টুকরো রুটি আর চিজ পেলে তারা ধন্য হয়ে যেত। একদিন এলা টেবিলে বসে আকাশের দিকে তাকিয়ে আছে, হঠাৎ তার পেট খুব জোরে জোরে ডাকতে লাগলো। বড্ড খিদে পেয়েছে আমার, কতদিন পেট ভরে খাইনি আর এখন খাওয়ার মতো কিছুই নেই ঘরে। যাই একটু বেরিয়ে আসি, তাহলে হয়তো ভুলে যাব যে আমার খিদে পেয়েছে। সেই জন্য সে জঙ্গলে বেড়াতে বেরোলো। তার সঙ্গে কিছুই নেই, শুধুমাত্র এক বোতল জল। সে হেঁটেই চলেছে এবং কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য তাকে থামতেই হলো। আমি খুব ক্লান্ত, তেষ্টাও পেয়েছে খুব, একটুখানি জল খেয়ে। কিন্তু যেই সে জল খেতে যাবে, এক বৃদ্ধা তার সামনে এসে হাজির, একটা কালো জব্বা পরনে। তাকে দেখে এলা ঘাবড়ে গিয়ে পালাতে যাচ্ছিল। এই যে মেয়ে, দয়া করে আমাকে একটুখানি জল দেবে, আমার খুব তেষ্টা পেয়েছে আর দুদিন হয়ে গেল এক ফোঁটাও জল খাইনি। বৃদ্ধা এত ভীষণ ভাবে কাশছিল, যদিও তাকে দেখে বেশ ভয় ভয় করছিল, তবুও এলার খুব মায়া হলো আর তার নরম হৃদয় গলে গেল। নিশ্চয়ই, এই নিন, যতটা ইচ্ছে খান, আশা করি এতে আপনার পিপাসা মিটবে। ওহ, তুমি সত্যি খুবই দয়ালু, অসংখ্য ধন্যবাদ তোমাকে, এই দয়ার প্রতিদান তোমাকে দিতে চাই আমি। আর আলোর ঝলকানি হলো আর সেই বৃদ্ধা পরিণত হলো এক অপূর্ব সুন্দরী ডাইনিতে। এই ঘটনা দেখে এলা তো একেবারে হতবাক। এখন বলো তোমার কি বর চাও, আমি সেটাই তোমাকে দেব, সে তুমি যে বরই চাও। তাই এলা তাকে সব বলল যে তারা কত গরিব, তাদের কিভাবে প্রায় না খেয়ে থাকতে হয়। তাই নাকি, খুব ভালো। তুমি বাড়ি ফিরে যাবে, দেখবে টেবিলের উপর একটা পাত্র রাখা আছে, এটা একটা জাদু পাত্র। জাদু? হ্যাঁ, একটা জাদু পাত্র। একে গান গেয়ে বলবে, রাধো ছোট্ট পাত্র রাধো, আর সেটা বানিয়ে দেবে মিষ্টি পরে যতটা তুমি খেতে চাও। এইভাবে তুমি আর তোমার দিদি কখনো না খেয়ে থাকবে না। যখন খাওয়া হয়ে যাবে আর পেট ভরে যাবে, বলবে থামো ছোট্ট পাত্র থামো, আর সেটা রান্না করা থামিয়ে দেবে। দারুণ ব্যাপার তো, আমি এক্ষুনি তাহলে বাড়ি ফিরে যাই। দাঁড়াও, কিন্তু যাবার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই। এই জাদুপাত্র চিরকাল রাখতে হলে সেটা অর্জন করতে হবে। যদি এটার যোগ্য হবার মতো কোনো কাজ না করো, তাহলে তোমার জীবন থেকে এটা অদৃশ্য হয়ে যাবে আর তোমরা দুজন আবার না খেয়ে থাকবে। এই কথা মনে রেখো, নইলে অনেক সমস্যায় পড়তে হবে। মনে রাখবো। ও ধন্যবাদ দয়ালু ডাইনি, আমি এক্ষুনি বাড়ি ফিরে যাচ্ছি। পেট ভরে খেও মিষ্টি মেয়ে এলা। দাঁড়াও, তুমি আমার নাম জানলে কি করে? কিন্তু ডাইনি ততক্ষণে গায়েব, তাকে আর কোথাও দেখা গেল না। এলা তখনই বাড়ি ফিরে আসে আর দেখে টেবিলের উপর একটা পাত্র রাখা, ঠিক যেমনটা ডাইনি বলেছিল। জেন তার পাশে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছে। এলা, এই পাত্রটা কি তুমি নিয়ে এসেছো? আমি এনেছি, আমি কি অসাধারণ তাই না? অসাধারণ? এতে অসাধারণ হওয়ার কি আছে শুনি? এই পাত্রে রান্না করার মতো ঘরে একটাও জিনিস নেই। জেন, তুমি জানলে খুশি হবে যে এই পাত্রটা জাদু পাত্র আর এটা চিরকাল আমাদের খাওয়াবে। আহা, বেচারি ছোট বোন আমার, ঘরে খাবার নেই, জানি যে তোমার পেট একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু তোমার মগজটাও যে শুকিয়ে কাঠ হয়ে গেছে তা আমার জানা ছিল না। হ্যাঁ, আমি তোমাকে প্রমাণ করে দেখাবো। এলা পাত্রের দিকে তাকিয়ে বলল, রাধো ছোট্ট পাত্র রাধো।
যেই না এলার মন্ত্র বলা শেষ হয়েছে, পাত্রের ভেতরে ফুটতে শুরু হলো আর নিজে থেকে তার মধ্যে গরম গরম পরিজ তৈরি হতে লাগলো। জেন প্রচণ্ড অবাক হলো আর এলা হাসি হাসি মুখে তাকিয়ে রইল। নিমেষের মধ্যে পরিজ তৈরি হয়ে গেল আর তার সুগন্ধে ঘর ভরে গেল আর দুই মেয়ের আরও বেশি খিদে পেয়ে গেল। দুজনেই চেখে দেখলো আর সত্যি এত ভালো পরিজ তারা জীবনে কখনো খায়নি। এইভাবে দুই বোন রোজ পেট পুরে পরিজ খেত আর তারা না খেয়ে দিন কাটাত না। এটা খেতে তাদের একঘেয়ে লাগত না কারণ খুবই সুস্বাদু ছিল। কিন্তু একদিন এলা ঠিক করলো বাইরে যাবে। মনে রাখতে হবে যে যাবার আগে জেনকে জাদুপাত্রে রান্না থামানোর মন্ত্রটা বলে যেতে হবে। ও, কিন্তু কি যেন বলতে হতো? কি হয়েছে তোমার? আমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছো কেন? আসলে তোমাকে খুবই জরুরি কি যেন একটা কথা বলার ছিল আমার। খুব জরুরি কথা? কি এমন জরুরি কথা তুমি বলবে আমায়? তুমি না সত্যি খুব বাজে। ঠিক আছে, আমি তোমাকে কিচ্ছু বলবো না। জানি তুমি যা বলতে এসেছিলে তা তুমি ভুলে গেছো। আমি আমি ভুলিনি, আমি এখন যাচ্ছি। কিন্তু যেই না সে বেরিয়ে এলো, অমনি তার মন্ত্রটা মনে পড়ে গেল। ও, এবার আমার মনে পড়ে গেছে। যাক, কিছু হবে না, দিদি তো সকালেই খেয়েছে। আমি জানি ওর আর খিদে পাবে না। কিন্তু কিছুক্ষণ পরেই জেনের খিদে পেতে শুরু করলো। মনে হচ্ছে আবার একটু পরিজটা খেয়ে নিলে ভালো হয়। এলা যেহেতু এখানে নেই তাই জন্য মন্ত্রটা আমাকেই বলতে হবে। সে পাত্রের কাছে গেল আর আনন্দে হাততালি দিয়ে উঠল। খুশি মনে জাদু মন্ত্র বলে উঠল, রাধো ছোট পাত্র রাধো। আর ঠিক পর মুহূর্তেই সেটা বানাতে শুরু করলো গরম গরম পরিজ, যেটা জেনের খুব ভালো লাগে। গন্ধে তার লোভ আরো বেড়ে গেল। রান্না হওয়া মাত্রই সে সবটা খেয়ে ফেললো। আহ, কি ভালো যে খেতে, কি আর বলবো আমি। আহ, এবার পেট ভরেছে। ওহ, এবার পাত্রটা রান্না করা থামাতে হবে। ওর জন্য আমাকে কি মন্ত্র বলতে হবে? থামাও রান্না, থামাও রান্না। কিন্তু এটা সঠিক মন্ত্র ছিল না। এলা কোনোদিন জেনকে রান্না বন্ধ করার মন্ত্র বলেই নি। ও না, এখন আমি কি করি? যথেষ্ট হয়েছে, আমার আর পরি চাই না, বন্ধ করো বোকা পাত্র। সে যাই বলে চিৎকার করুক না কেন, জাদু পাত্র ক্রমাগত মিষ্টি পরিজ তৈরি করে যেতে লাগলো। বেচারি জেন পাত্রকে চিৎকার করে অনেক কিছু বলল কিন্তু কোনো লাভ হলো না। কিছুক্ষণ পর এলা বাড়ি ফিরে এলো। নিশ্চয়ই খারাপ কিছু হয়নি বাড়িতে। সত্যি বলতে ছোট্ট একটা মন্ত্র ভুলে গেলে কি বা হতে পারে? আরে, দরজার নিচ থেকে এগুলো কি বেরোচ্ছে? আর পরিজের গন্ধও পাচ্ছি মনে হচ্ছে। এলা গেল জানলা দিয়ে দেখতে আর সে কি দৃশ্য দেখলো। সারা বাড়ি ভরে গেছে আঠা আঠা মিষ্টি পরিজে। ফুলদানি, চেয়ার, টেবিল সব পরিজে ভাসছে। ওহ, কি ভয়ঙ্কর অবস্থা! আর জেন কোথায় গেল? আর তখনই সে দেখতে পেল বেচারি জেন একটা টেবিলের উপর বসে আছে আর টেবিলটাও ধীরে ধীরে গরম পরিজে ডুবে যাচ্ছে। এখন আমি কি করব? এলাও কেন এলো না এখনো? জেন, জেন, আমি এসে গেছি, কি হয়েছে? এলা, ও আমার মিষ্টি বোন, দয়া করে এই জাদু মন্ত্রটা বলো আর এই পরিজ বন্ধ করে দাও, আমার আর চাই না। থামো ছোট্ট পাত্র, থামো। এতক্ষণে জাদুপাত্র ফোঁটা বন্ধ করলো, ওটা থেকে পরিজ বেরোনো বন্ধ হলো আর জেন ও এলা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যা হোক বাবা, এতক্ষণে থেমেছি, কিন্তু ঘর দরের যা অবস্থা হয়েছে, আমার খারাপ লাগছে যে তোমাকে জাদু মন্ত্রটা বলতে ভুলে গেছি। পুরোটাই আমার দোষ। না, এতে আমারও অনেকখানি দোষ রয়েছে। আমারও তোমার কথা মন দিয়ে শোনা উচিত ছিল। আমি খুব অসভ্য ব্যবহার করেছি তোমার সঙ্গে। কিন্তু তুমি কি করেছো জেন? আমাদের বাড়ি পরিজে ভরে গেছে, এ পরিষ্কার করতে বহু দিন লেগে যাবে। জেন কিছুক্ষণ ভেবে তারপর বলল, এই শহরে অনেক গরিব লোক আছে, চলো আমরা তাদের সাথে গিয়ে এই পরিজটা ভাগ করে নি। খুব ভালো আইডিয়া, তাই না বলো? ও হ্যাঁ, আমি জানি প্রচুর মানুষ না খেয়ে থাকে, তাদের এই গরম গরম পরিজ খুব ভালো লাগবে। আর তাই এলা ছুটলো অভুক্ত গরিব মানুষদের তাদের বাড়ি থেকে রাস্তা থেকে ধরে আনতে। শোনো সবাই, আমাদের কাছে সুস্বাদু পরিজ আছে, তোমাদের দেব। আমি জানি তোমাদের সবার খুব ভালো লাগবে। যে যার বাটি চামচ নিয়ে খেতে চলে এসো। আর চকচকে চোখ নিয়ে অভুক্ত মানুষেরা চলে এলো তাদের বাড়িতে। জেন ভেতরে বাটি ভরে ভরে পরিজ দিচ্ছে আর এলা বাইরে লোকেদের হাতে সেটা তুলে দিচ্ছে। সবাই গোগ্রাসে পরিজ খাচ্ছে। ধন্যবাদ এলা আর জেন,
পুরো পাঁচ দিন হয়ে গেল আমি কিচ্ছু খাইনি। আমরা চিরজীবনের মতো কৃতজ্ঞ থাকব। শিগগিরই পুরো বাড়ি খালি হয়ে গেল, আর কোথাও পরিজ নেই। জেন জানলা দিয়ে নেমে এসে এখন এলার পাশে দাঁড়িয়েছে। মানুষের হাসি আর তাদের উজ্জ্বল মুখ দেখে এলা আর জেন খুব খুশি হলো। এলা, নিজের থেকে অন্যের খেয়াল রাখতে বেশি শান্তি লাগে, তাই না? আমি জানি, আমরা দুজন এতদিন ধরে এত পরিজ খেলাম, অথচ কাউকে এতটুকু দিইনি। চলো এবার থেকে গরিব অসহায় মানুষের সঙ্গে এই পরিজ ভাগ করে খাবো আমরা, তাহলে আর কেউ অভুক্ত থাকবে না, বলো? তাই প্রতিদিন জেন আর এলা রাস্তায় আর গরিব লোকেদের বাড়িতে বাড়িতে গিয়ে গরম সুস্বাদু পরিজ দিয়ে আসত। বেশ কিছুদিন এরকমই চলল, কিন্তু এরকমই একদিনে এক বুড়ো ভিখিরি তাদের কাছে এলো, তার পরনে ছেঁড়া জামা কাপড়। এলা আর জেন তার দিকে তাকালো। সে তাদের দিকে এগিয়ে এসে বলল, একটা কথা আছে মা, এই পরিজ যে পাত্রে বানানো হয় সেই পাত্রটা কি তোমরা আমাকে দেবে? আমি অনেক দূর থেকে এসেছি আর আমার ছোট্ট ছোট্ট নাতি নাতনিরা খুব অসুস্থ, তাদের খেতে দেওয়ারও যে সামর্থ্য আমার নেই, এটা কি আমি বাড়ি নিয়ে যেতে পারি? এবার আমরা কি করবো জেন? যদি উনি পাত্রটা নিয়ে যায় তাহলে আবার আমাদের না খেয়ে থাকতে হবে। ঠিক আছে, আমরা অনেক খেয়েছি, আর এখন যদি ওই বাচ্চাগুলো না খেতে পায় তাহলে ওদের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই জেন বৃদ্ধ ভিখারির দিকে তাকিয়ে হাসলো। দাদু, আপনি এই পাত্রটা বাড়িয়ে নিয়ে যান, বুঝলেন? আর আপনার নাতি নাতনিদের পেট ভরে খাওয়ান, ওরা সুস্থ হয়ে উঠবে। আর সঙ্গে সঙ্গে সেই বুড়ো ভিখিরি পরিণত হলো ওই ডাইনিতে। ও, এই তো পরিজ ডাইনি। তোমাদের দুজনের উপর আমি খুব খুশি হয়েছি। তোমরা নিজেদের আগে অন্যের কথা ভাবতে, তাদের খেয়াল রাখতে শিখেছ। তোমরা এই শহরের ক্ষুধার্ত গরিব মানুষকে সাহায্য করেছ। তার মানে কি তাহলে? হ্যাঁ, তার মানে তোমরা এই পরিজের পাত্রটা রাখতে পারো, তোমরা এটা অর্জন করেছ। মিষ্টি মিষ্টি পরিজ খাবো রোজ। আর এমনকি এর পরেও এলা আর জেন গরিব ও ক্ষুধার্ত মানুষকে পরিজ খাওয়াত। প্রতিদিন তারা মানুষের মুখে হাসি দেখে, আর তার বদলে তারা পায় অনাবিল শান্তি।